প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? যদি না ভালো থাকো, পুরো ভিডিওটা দেখো, মন অবশ্যই ভালো হয়ে যাবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এইরকম নতুন নতুন ঘোড়ার ব্লগ আরও পেতে থাকবেন পরবর্তী ভিডিওতে। তো দেখো কত আনন্দ করেছি এই সেই বাড়াইপুরের উত্তর ভাগে একটা ছোট্ট গ্রামে। কত সুন্দর সুন্দর জায়গা এখানে, একবার আসুন আপনি। এখানে দেখুন পার্কে আমি মজা করছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। আপনি আসলে আপনিও মজা পাবেন, যথেষ্ট পরিমাণে মজা পাবেন। বন্ধুরা, এটা হচ্ছে লালপোল। আপনি উত্তরভাগে এসে কাউকে জিজ্ঞেস করবেন লালপোলে যাব, যেসেই দেখে দেবে খুব সুন্দর পোলটা। দেখুন পুরো একটা খালের উপরে দাঁড়িয়ে আছে, তো খুব সুন্দর দৃশ্য। এখানে আসলে খুব ভালো লাগবে। খাল, এত বড় খাল, এই যে মাছটা দেয়, ওই যে মুখ সুঁচ বগো মাছ। কি বীজ? লাল বীজ না পো, কি পোল? লাল পোল। হট করে মোবাইলটা পড়লে হয় একবার। তারপরে আমরা প্রচণ্ড গরম পড়েছিল, তাই আমরা সোডা জল কিনে খেলাম তিনজনে। এগুলো হয় আমার ভাগনা মূলত। এরপরে আমরা একটু বাজার দিকে ঘুরতে গেলাম। তো এখানকার পরিবেশ খুব সুন্দর বন্ধুরা। তো এখানে দেখবেন তৈরি হবে মাটির দোয়াত, এছাড়া প্রদীপ, কলসি, মাটির অনেক কিছু তৈরি হয় এখানে। তো সামনে দেখতে পাবেন, আমি দেখাবো প্রদীপ, তারপর বড় বড় ছোট ছোট প্রদীপ, এগুলো দেখুন ঘট। তো এইগুলো তৈরি হচ্ছে, দেখুন প্রদীপ আছে সামনে। তো আসুন, খুব মজা পাবেন এখানে। আপনি কিনতেও পারবেন বন্ধুরা, কম দামে কিনতেও পারবেন। এখানে তৈরি হয়, এই দেখুন বন্ধুরা প্রদীপ। তো কত সুন্দর এখানকার পরিবেশ। তো এখানে দেখুন মাটি কাটা হচ্ছে। এখানে না বন্ধুরা সব থেকে ভালো জিনিস কি বলুন তো, প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে। ঝড় হচ্ছে না বন্ধুরা, প্রচণ্ড হাওয়া হচ্ছে। গাছগুলো দেখুন, বুঝতে পারবেন তো, সাউন্ড শুনতে পাবেন। দেখুন আওয়াজ, দেখুন। তো এই বন্ধুরা এই খেলাটি দেখুন কত সুন্দর। এটা কিন্তু হাওয়াতেই উড়বে, কোনো মেশিনের মাধ্যমে নয়। দুটো পাখনা লাগানো আছে, হাওয়াতে অটোমেটিক উড়ছে বন্ধুরা। দেখুন কত সুন্দর। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে বন্ধু।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখা হবে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।